সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে দক্ষ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার আর এক আশামী সম্পকে জিজ্ঞাসা ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল একনেকে 18191 কোটি টাকার শাস্তি প্রকল্প অনুমোদন বসুন্ধর জলচোখে ফায়ারম্যান সোহিন সহকর্মীদের বিদায় পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস সরস্বত মন্ত্রী বাজেটের আগে ফ্যাট আইন জার সমূকে প্রকাশ করার দাবি সিডিপি কালো টাকা উদ্ধারে গুরুত্ব আরোপ লোকসভা নির্বাচনের দুই দিন আগে দার্জিলিংয়ে বিজেপি তৃণমূল মুখোমুখি সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি আহমেদ এছাড়া সংবাদ আরো থাকছে রাসায়নিকের প্রয়োগ রোধে আম বাগানগুলোতে পুলিশ মোতায়েন হাইকোর্টের নির্দেশ পর্যবেক্ষণ কমিটি করার তাগিদ সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্বৃত্তের আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অস্ত্রোপচার হয় তার চিকিৎসকরা বলছেন নুসরাত এখনো মুক্ত নয় এদিকে আটক সম্পাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নুসরাতের একটি খাতা পেয়েছে পুলিশ তাতে সহপাঠীদের উদ্দেশ্যে অধ্যক্ষ সিরাজের বিভিন্ন অনৈতিক প্রস্তাব সম্পর্কে লিখে গেছে নুসরাত সহকর্মীদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট অগ্নিদগ্ধ নুসরাতের বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেনসহ চিকিৎসা বোর্ডের সদস্যরা পরে ডাক্তার সামন্তলাল সেন জানান নুসরাতের শারীরিক অবস্থার রিপোর্ট সিঙ্গাপুরের ডাক্তাররা দেখেছেন এখনই তাকে সিঙ্গাপুরে না নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা পাঁচ ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে রিস্কি হবে এই মেয়ের জন্য এয়ারে এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না কারণ তার যে সমস্যাগুলো এখনও আছে সেগুনা আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে কিন্তু এই মুহূর্তে দ্বারা আমাদেরকে ডিসকারেজ করলো যে তোমরা এখন পাঠিও না বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা সঠিক নিয়মে চলছে মন্তব্য করে তারা এ বিষয়ে খোঁজ খবর রাখবেন বলে আশ্বাস দিয়েছেন তারা আমাদের চিকিৎসার সাথে একমত আরও কিছু নতুন সাজেশন দিল যেটা আমরা একটু পরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাব আমরা কন্টিনিউয়াস তাদের সাথে এই চিকিৎসা পদ্ধতিতে থাকব ওরা বাংলাদেশ যদি ওর ভালো থাকে থাকে তাহলে তো আরও ভালো ওরা আমাদের এখানে পাঁচ দিনের জন্য আসবে এদিকে নুসরাতের বাড়ি সোনাগাজির উত্তর চরকান্দিয়া থেকে পুলিশ একটি খাতা পেয়েছে তাতে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষর অনৈতিক আচরণের বিবরণ পাওয়া গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনি জানান নুসরাতের জবানবন্দিতে নামে যে মেয়েটির কথা বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মামলায় গ্রেপ্তার চারজনকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত এদিকে নুসরাতকে হত্যাচেষ্টার প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে যে আমরা মাদ্রাসায় পাঠাবো নিশ্চয়তা আমরা পাইতেছি না পুরুষ হোক আমি জানি না পরা এটা তদন্ত কমিটি করা হোক তদন্ত করে বের করা হোক আসলে তারা কে রত্ন একুশে টেলিভিশন ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা করে অর্থনৈতিক অঞ্চল সহ আঠারো হাজার একশো একানব্বই কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এসব প্রকল্পে ছয় হাজার ছশো বাইশ কোটি টাকার নিজস্ব অর্থায়ন এবং প্রকল্প ঋণের পরিমাণ এগারো হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা এ পরিকল্পনা মন্ত্রী জানান গেল বছরের এপ্রিল থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত মূল্যস্ফীতি পাঁচ দশমিক ছয় দুই শতাংশ থেকে বেড়ে হয়েছে পাঁচ দশমিক আট ছয় শতাংশ নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বিশতম সভা অনুমোদন দেওয়া হয় সাতটি নতুন উন্নয়ন প্রকল্পের রেলপথ মন্ত্রণালয় ও বেজার দুটি প্রকল্পে চীন এবং ভারতের সহায়তা থাকলেও বাকি প্রকল্পগুলো হবে নিজস্ব অর্থায়নেই সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুমোদিত উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন কেয়ারফুল ভূমি অধিগ্রহণ ন অ্যাজ ফ্যার অ্যাজ পসিবল সম্ভব দাঁতের কাবর দিয়ে হলো আপনারা গরিব মানুষের জমি বর্গাচাষীর জমি ছোট যারা জমির মালিক দুই বিঘা এক বিঘা জমি আছে না শুদ্ধ ছিল ভিগে দুই ছিল মোর ভুই বাকি সবিকে চেরি এই ধরনের যারা আছে এদের জমি আপনারা নেবেন না বিকল্প ভূমি না থাকলে জমির মালিককে তিন গুণ দাম পরিশোধের পাশাপাশি পুনর্বাসন করারও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান কোন প্রকল্পতে আপনারা অহেতুক জমি নেবেন না ধানি জমি নেবেন না গরিব মানুষ জমি নেবেন না যদি নেহাত নিতেই হয়ে বাধ্য হয়ে যায় স্বার্থে তাহলে তাকে তিন গুণ দাম দিবেন এবং আগে দাম দিবেন আগে তার পুনর্বাসন ব্যবস্থা করবেন তারপরে এটা এখন আপনার উন্নয়নের কাজ করবেন ভেরি ক্লিয়ার অর্ডার মূল্যস্ফীতি হ্রাস বৃদ্ধি পর্যালোচনা করে কিছু নিত্যপণ্য ও খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে বলেও জানান মন্ত্রী মূল্যস্ফীতি কোনো সরল রেখা নয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ারম্যান সোহেল রানার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বেলা সোয়া এগারোটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন রানার পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়া হবে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহসান খান সহ অনেকে বিকেলে কিশোরগঞ্জের ইটনায় আরেক দফা জানাজার পর রানার দাফনের কথা রয়েছে চিকিৎসার কোনো রকমের অসুবিধা হয়নি এবং মাননীয় প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স ইয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তার তাদের ফ্যামিলি সে একজন উপার্জন কম ছিল আমাদের ফায়ার সার্ভিস তো বটেই আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া রাজধানীতে বাস চাপায় নিহত শিক্ষার্থী আব্রারের পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন রিট আবেদনের প্রেক্ষিতে গত বিশ মার্চ আবরার আকমেদ চৌধুরীর পরিবারকে সাত দিনের মধ্যে দশ লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট পরে এই আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে আপিল করা হলে আজ শুনানি হয় পরে রিটকারী রখুল রুহুল কুদ্দুস কাজল জানান আপিল আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ প্রধান পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি অনুষ্ঠিত হয় এবং শুনানি শেষে আদালত হাইকোর্ট বিভাগের সে আদেশটি বহাল রাখেন অর্থাৎ সুপ্রভাত পরিবহন যে আপিলটি করেছেন সেই আপিলটি খারিজ করে নেন এই আদেশের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত পরিবহনকে অবশ্যই দশ লক্ষ টাকা আবরারের পরিবারকে দিতে হবে দেশে আনুমানিক সাত লাখ কোটি কালো টাকা আছে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে আসন্ন বাজেটে অন্তত বিশ হাজার কোটি কালো টাকা উদ্ধারের টার্গেট থাকা জরুরি এনবিআর বলছে টাকা পাচার রোধে আরও উদ্যোগ থাকবে আর বাজেটের আগেই নতুন ভ্যাট আইন জনসম্মুখে প্রকাশ চায় সিপিডি না হলে বাজেট বাস্তবায়ন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠানটির তহিদুর রহমানের রিপোর্ট দু হাজার উনিশ বিশ বাজেটকে সামনে রেখে অর্থনীতিবিদদের সাথে জাতীয় রাজস্ব ভবন প্রাক বাজেট আলোচনা ধনী দরিদ্রের বৈষম্য সাম্প্রদায়িকতার অর্থনীতি সহ নানা কারণে অর্থনীতি ভারসাম্যহীন হয়ে পড়ছে বলে মন্তব্য করে বাংলাদেশ অর্থনীতি সমিতি বেশ কিছু পরামর্শও দেন তারা পুঞ্জীভূত যে কালো টাকা ব্ল্যাক মানি এটা সাত লক্ষ কোটি টাকার উপরে অর্থাৎ দুটো বাজেটের বেশি সেখান থেকে আবার এমন কোনো পথ যেন অবলম্বন না করা হয় এটা করতে গিয়ে যেখানে সৎ ব্যক্তিরা বিপদে পড়বেন সামনের বাজেটে পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা উদ্ধার করা যায় কিনা না এটার থেকে সেটা নিয়ে আমরা কথা বলেছি নারীদের জন্য ক্ষুদ্র ঋণের পরিবর্তে অনুদানের পক্ষেও মত অর্থনীতি সমিতি এটা নিয়ে যেন শেষ সময় পর্যন্ত আমাদের কনফিউশন এবং ইড না থাকে এটা আপনারা যদি আগে আগে এটাকে একটা পূর্ণাঙ্গ রূপে দেন এটা ভালো হবে যদি আবার খুব তাড়াহুড়া করে হয় এটা জাতীয় রাজস্ব বোর্ডকে আবার একটা পরবর্তীতে হবে নতুন সমস্যা ভ্যাটাইন হলে ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে এর সমাধান করা হবে বলে জানান চেয়ারম্যান কালো টাকাকে আমরা চেষ্টা করেছি লাইম আনার জন্য কিন্তু আমরা ফলাফল দেখেছি যে খুব বেশি আসে না কেন আসে না সেটাও বুঝতে পারতেছি না সেই জন্য মানি মানি লন্ডারিং প্রতি আমরা একটু কঠোর হব এবং কিছু কিছু দৃষ্টান্ত বাজেটের আগেই আমরা দিব যে এটাতে কঠিন হচ্ছি আমরা মানি লন্ডারিংয়ের প্রতি আমরা কঠোর হচ্ছি কিছু কিছু এক্সাম্পল বাজেটের আগেই আমরা দিব মূল্য সংযোজন কর হ্রাস বা বৃদ্ধি করার ক্ষেত্রে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বিবেচনা করার তাগিদ দেন অর্থনীতিবিদরা আর অ্যাট দ্য সেম টাইম তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে রাজশাহী সহ সারাদেশের আমবাগানে পুলিশ মোতায়েন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজি কে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে একই সঙ্গে ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ দল গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে আমের আমের মৌসুম উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিভিন্ন স্তরে কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক মিশিয়ে থাকেন দুই সালে একটি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ দল গঠন করা সহ সাত দফা রায় দেন এরই ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসার আগে আইনজীবী হাইকোর্টে একটি সম্পূরক আবেদন দিয়ে আদেশ চান শুনানি শেষে হাইকোর্ট রাজশাহী রাজশাহীসহ সারাদেশের বাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে সাত দিনের মধ্যে পুলিশ মোতায়নের নির্দেশ দেন যে আমবাগানগুলো আছে সেখানে যেন এবং তারা মনিটরিং করে পুলিশ দিয়ে যাতে ওখানে আম বাগানে কেউ কেমিক্যাল ইউজ করতে না পারে আম পাকানোর জন্য একই সঙ্গে ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ দল গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশব্যাপী পুলিশের আইজি ডিজি র্যাব এবং বিএসটিআইকে সেটা হলো যে আমের বা ফলের যে বাজারগুলো আছে বা আড়তগুলো আছে সেই জায়গাগুলোতে তারা সার্ভিলেন্স টিম গঠন করে মনিটরিং করবে যাতে করে কেউ এই ফল পাকাতে কোনো কেমিক্যাল ইউজ করতে না পারে ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়গণকে নির্দেশ দেওয়া হয়েছে তারা কোর্টের আদেশ অনুযায়ী সেটা বিষয়টি তদারকি করবেন এবং দেখবেন এটি সম্পূর্ণ আবেদনের শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল গাদিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শাকির আর্জু এদিকে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে 34 গড়ে বিজেপি বিধায়কের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে 5 পুলিশ ও স্থানীয়রা জানায় 34 গড়ের দান্তে ওয়াইআরআই ভোট প্রচারে जाছিলেন বিজেপি বিধায়ক ভীমা মন্ডফি। এসময় গাড়ি বহর যাবার সড়কে দূর নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা তখন কনফয়ের নিরাপত্তায় থাকা পাঁচজন নিহত খান তবে পুলিশ প্রশাসন এখনও হতাহতের খবর নিশ্চিত করেনি লোকসভা নির্বাচনে প্রথম দফায় এগারো এপ্রিল মাওবাদী অধ্যুষিত ছত্রিশগড়ে ভোট গ্রহণ হবে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ভবনে নকশা মানার তোয়াক্কা নেই অগ্নি ঝুঁকিতে থাকা ভবনে ফায়ার সার্ভিসের সাইনবোর্ড কাল বসছে পদ্মা সেতুর দশম স্প্যান দৃশ্যমান হবে এক হাজার পাঁচশো মিটার আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা সাতি সংবাদ রাজধানীর তলার উপরের ভবন পরিদর্শনের নবম দিনেও বেশ কিছু ভবনে অনিয়ম খুঁজে পেয়েছে রাজুক তবে নতুন সরকারি ভবনে আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখার চিত্র রাজুকের কর্মকর্তারা বলেছে পরিদর্শন শেষে তালিকা ধরে ধরে নকশার বাইরে নির্মিত ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত আহমদবাবুর রিপোর্টে নবম দিনের মতো রাজধানীর তলার উপরে ভবনগুলো পরিদর্শনে রাজুকের আটটি অঞ্চলের চব্বিশটি পরিদর্শক দল বনানীর কমফোর্ট লিভিং ডেভেলপার কোম্পানির এই ভবনটি ঘুরে দেখেন পরিদর্শকরা নকশা মিলিয়ে রাজুক কর্মকর্তারা দেখেন অনুমোদিত নকশা মানেননি ভবন মালিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও জরুরি বহির্গমন গেটে প্রতিবন্ধকতা বাসিন্দাদের অভিযোগ কয়েকজন ফ্ল্যাট মালিক এবং ডেভেলপারের কারণেই সমস্যা তৈরি হচ্ছে এক এক এবার পরিদর্শন দলে যাত্রা বিআরটি এর নতুন ভবনে ভবনটির আধুনিক ব্যবস্থা দেখে সন্তুষ্ট তারা ফায়ার কন্ট্রোল প্যানেল থেকে শুরু করে আধুনিক সব ব্যবস্থাই আছে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান ধোয়া হলে কন্ট্রোল প্যানেল থেকে সব জানা যাবে অটো স্প্রিংলার সিস্টেম আছে অটো স্মোক ডিরেক্টর অটো হিট ডিরেক্টর সব আছে কোথাও যদি কোনো স্পার্কিং হয় ফায়ারিং হয় বা ইভেন স্মোকও যায় তাহলে সেটা ওই পয়েন্টে ডিটেক্ট করে দিবে যে আমার উং ফ্লোরে উং পয়েন্টে পয়েন্ট এটা ফল্ট হয়েছে অটো সিস্টেম করা আছে কন্ট্রোল প্যানেলটা সেটা হচ্ছে যখনই যেখানে আগুন লাগুক সাথে সাথে পাব আপনার চালু হয়ে যাবে রাজুক বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিদর্শন শেষ হবে তত বক্তব্য সব আমরা রিটসার সবগুলো প্লেস করছি টুডি বিচুদি দেখতেපත් দেখুন না এদিকে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সাইনবোর্ড টানাছে ফায়ার সার্ভিস আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা কর্ণফুলীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ত্রিশ দিনের মধ্যে উচ্ছেদের জন্য চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন এর আগে দু সালে দায়ের করা এক রিট আবেদনের পর দু সালে হাইকোর্ট কর্ণফুলীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত গত 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসন কর্ণফুলে উত্তর তীরে উচ্ছেদ অভিযান চালায় টানা চার দিন অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করার পর অভিযান বন্ধ হয়ে যায় দখল দূষণে ভরাট ও বেদখল হয়ে যাওয়া খাল ও নথ নদী উদ্ধারে একটি মাস্টার পরিকল্পনা তৈরি করতে যাচ্ছে সরকার এমনটা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম কৃষিভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন বর্ষা মৌসুমে রাজধানীতে আপতকালীন জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্টগুলো পরিচ্ছন্ন রাখতে এরই মধ্যে সুনির্দিষ্ট কর্মকৌশল নেওয়া হয়েছে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তুরা নদী আমাদের বুড়িগঙ্গা নদী সহ আমাদের যমুনা পদ্মাসহ সমস্ত নদীগুলাকে ইভেন কর্ণফলি নদী সহ এই টাস্ক ফোর্সের অধীনে এবং আমরা এর মধ্যে একটা মিটিং করেছি আর সতেরো তারিখে আরেকটা মিটিং করা হবে চূড়ান্ত করা হবে একটা মাস্টার প্ল্যান কাজ করার জন্য আরও অনেকগুলা খাল এবং লেখকে এর মধ্যে দূষণ মুক্ত করা এবং পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে বাট উই হ্যাভ এ আপনার একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম নেওয়া আছে কাল বসানো হচ্ছে পদ্মা সেতুর দশম স্প্যান মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে তেরো ও চোদ্দো নম্বর পিলারে স্প্যানটি বসবে এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বুধবার সকালে মাওয়ার কুমার ফোগের কনস্ট্রাকশন ইয়ার থেকে স্প্যানটি নিয়ে যাওয়া হবে এরপর মাওয়া প্রান্তের তেরো ও চোদ্দো নম্বর পিলারে বসবে এ পর্যন্ত পদ্মা সেতুর আটটি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে আরেকটি স্প্যান অস্থায়ীভাবে রাখা আছে পদ্মা সেতুতে মোট বিয়াল্লিশটি পিলারে সব মিলে স্প্যান বসবে একচল্লিশটি কালি স্প্যান বক্সের পর দৃশ্যমান হবে সেতুর 1500 মিটার। উপজেলার পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে বরিশাল পটুয়াখালী মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বুধবার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানায় আন্দোলনকারীরা। ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে আন্দোলন শুরু হলে আটাশ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ পরে সেই আদেশ প্রত্যাহার করা হয় মারধরের অভিযোগ এনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা রোগীর স্বজনরা জানায় সোমবার রাতে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আমিনুল ইসলামের ওষুধ লেখা নিয়ে ডাক্তার ফয়সালের সঙ্গে স্বজনদের ঝগড়া হয় সে সময় হাতাহাতির ঘটনাও ঘটে এ ঘটনার জের ধরে বেলা সাড়ে এগারোটা থেকে হাসপাতালে প্রধান গেট জরুরি বিভাগ ও ওয়ার্ডগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেয় চিকিৎসকরা এতে চরম দুর্ভোগে পড়েছেন মেয়র পদে পাঁচজন কাউন্সিলর পদে দুশো উনষাট এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একাত্তর জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোটে জয়ী হলে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কমিশন কর্মকর্তারা ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসাল আগামী পাঁচই মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু জাতীয় পার্টির মনোনীত জাহাঙ্গীর আলম সহ পাঁচজন প্রার্থী উৎসব পরিবেশে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন প্রথমবারের মতো সিটি নির্বাচনে জয়লাভ করতে পারলে নগরীকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রার্থীদের আমার স্বপ্ন হলো আধুনিক মহমেন সিংহ করা এবং এটুকু বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ অনুযায়ী মহমেন সিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গুরুত্ব পেয়েছেন অতি সামান্য বৃষ্টিতেই অবশ্যই জলবদ্ধতার নগরীতে পরিণত হয় যদি মেয়র নির্বাচিত হয় তাহলে নিরসনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নিজ নিজ এলাকার উন্নয়নের আশ্বাস জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে মাদক এবং সন্ত্রাস জঙ্গিবাদ তিনটার আমরা কাজ করব স্থানীয় সরকারের সেবা যেগুলো আছে আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমি দৃঢ়পতি করব এলাকাবাসীর পাশে দাঁড়ানো দাঁড়াতে পারলাম নিজেকে ধন্য মনে করব এদিকে নগরবাসীর জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি শেষের দিকে বলে জানালেন নির্বাচনী কর্মকর্তা এই মামিশিল সিটি কর্পোরেশনে একটি আইনানুক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি নিচ্ছি দশ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই এরপর প্রতীক বরাদ্দ পেলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন প্রার্থীরা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন আমাদের সাপ্তাহিক আজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা গাজীপুরে মহাসড়কের পাশে ও বিভিন্ন হাট বাজারে দোকান অভিযোগ উঠেছে এতে ব্যবহার করা হচ্ছে মাছের বরফ সচেতনতার অভাবে অনেকেই পান করছে এই পানীয় আক্রান্ত হচ্ছে জন্ডিস ডায়রিয়া টাইফয়েড সহ নানা রোগে গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন রত্ন জামান গ্রীষ্মে তৃষ্ণার প্রবণতা বেড়ে যায় তাই রাস্তার পাশে সর্বোচ্চ নানা পানীয় পান করে মানুষ দোকানদাররা চিনি লবণ লেবু বরফ সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করে এই শরবত খাইলাম কখনো কখনো মাছে ব্যবহৃত বরফ শরবতে দেয়া হয় বলে অভিযোগ ক্রেতাদের

আছে চিকিৎসকদের মতে খোলা দেয়া এসব পানে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে মানুষ এই সব শরবতের সাধারণত পানি যেগুলি থাকে সেগুলি বিশুদ্ধ হয় না যার কারণে এই পানি খাওয়ার ফলে বা এই শরবত খাওয়ার ফলে পেটের পীড়া এবং এমনকি ভাইরাস জনিত জন্ডিস অর্থাৎ বি এবং ই ভাইরাস জনিত কারণে জন্ডিস হতে পারে পথে ঘাটে শরবত পান সবার সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই চিকিৎসক রত্না জামান একুশে টেলিভিশন আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে শাহ আমানতে আবারও ধরা পড়ল স্বর্ণের চালান ছিয়ানব্বইটি বার জব্দ বহনকারী আটক হাসোগি হত্যার জেরে এবার আরও ষোলো সৌদি নাগরিকের উপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও দেখি নেয় সন্ধ্যা সাংবাদিক চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারো ধরা পড়েছে স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে ছিয়ানব্বইটি বার আটক করা হয় বহনকারীকে কাস্টমস কর্মকর্তারা জানান দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বন্দরে অবতরণ করে পরে কার পার্কিংয়ের কাছে দুবাই থেকে আসা যাত্রী দিদারুল আলমের ব্যাগ তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় এর আগে গতকাল বাংলাদেশ বিমানের টয়লেট থেকে দুশোটি স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা দুদিনের উদ্ধার হলো প্রায় পনেরো কোটি টাকার স্বর্ণ চট্টগ্রামের বাকুলিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলার আসামি সাইফুল ওরফে বড় ভাই নিহত হয়েছে এর আগে সোমবার সাইফুল ও তার সহযোগী জিয়াউদ্দিন বাবলুকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অস্ত্র উদ্ধারের জন্য খালপার কবরস্থান এলাকায় গেলে সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এ সময় গোলাগুলির ঘটনা ঘটে পরে সেখান থেকে সাইফুলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় নিহত সাইফুল কিশোর অপরাধী গ্রুপের কাছে বড় ভাই নামে পরিচিত খবর। প্রতি বছরের মতো এবারও এইগুলোর আয়োজনে হতে যাচ্ছে আইসক্রিম ফেস্টিভ্যাল আর প্রথমবারের মতো চট্টগ্রামেও এই আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফেস্টিভ্যালের বিস্তারিত জানানো হয় এগারো থেকে তেরো এপ্রিল চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ এর মেজবান হলে ফেস্টিভ্যাল চলবে আর পঁচিশ থেকে সাতাশ এপ্রিল ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশনটি বসুন্ধরায় চলবে ইগলু আইসক্রিম ফেস্ট এন্ট্রি টিকিট কিনলেই আনলিমিটেড আইসক্রিমের সাথে ব্যান্ড নগরবাউল মাইলস সহ জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা দেখার সুযোগ থাকছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইগলু ফুডস লিমিটেডের সিইও কামরুল হাসান সহ অন্যরা এই সাথেই শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার আরেক আসামি সম্পাকে জিজ্ঞাসাবাদ ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল একনেকে আঠারো হাজার একশো একানব্বই কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন অস্ত্র সজল চোখে ফায়ারম্যান সোহেল রানাকে সহকর্মীদের বিদায় পরিবারের সক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ করার দাবি কালো টাকা উদ্ধারে গুরুত্ব আরো লোকসভা নির্বাচনের দুই দিন আগে দার্জিলিংয়ে বিজেপি তৃণমূল মুখোমুখি সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এক্স টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ